আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই দৌড়টাকে আমি দৌড়ে নিয়ে আসছি, আজকে এটাকে আমি মজা করে খাবো। এজন্য গরম পানিতে এটাকে সিদ্ধ করে খাবো, কারণ এটা শরীরে রোগ জীবাণু থাকতে পারে। এজন্য এখন গরম পানি করছি, পানিতে আগুনের তাপটা বাড়িয়ে দিয়েছি যাতে গরম পানি আরো হিট হয়। এবার যাও ইঁদুর, এটাতে লাফ দাও। ঠিক আছে, আমি লাফ দেওয়ার আগে একবার পানিটাকে দেখে তো নেই, দেখি তো কোন পানিতে আমাকে লাফ দিতে বলছে। পানিটা এভাবে টকবক করছে কেন? কি সর্বনাশ, পানিটা যে গরম হয়েছে, এই গরমে পড়লে সাথে সাথে আমি একেবারে সিদ্ধ হয়ে যাব। এখন বুঝতে পারছি না, পানিতে যদি লাফ না দেয় তাহলে তো দানবীয় ইঁদুরটা আমাকে এমনিই গিলে ফেলবে। কী যে করি কিছুই বুঝতে পারছি না, বুঝে আর কোনো লাভ নেই, মরবই যে এখন। তাহলে পানিটাতে একটা লাভ দেই। আরে আরে, তুই লাভ দিচ্ছিস না কেন? আমার তো আর সহ্য হচ্ছে না, তোকে আমি কাবো এখন। বিদায় পৃথিবী বিদায়, আজকে আমার মরণ কনফার্ম, দিলাম লাভ। হায় হায়, এটা কি হলো? আমাকে কে উড়ে উড়ে নিয়ে আসলো? কে? আরে জেরি, তুমি কোত্থেকে এলে? তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি বলে যে তোমাকে আমি বোঝাবো সেই বাসায় পাচ্ছি না। হায় হায়, জেরি কেউ ধরে নিয়ে গেল। তুই ওকে বাঁচালে, এখন আমি তোকে কাবো। আ, এই রে এই রে, গেল তো। আমাকে তোমার খেতে হবে না, বসে বসে ঘোড়ার ডিম খাও, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে ধরা খেয়ে যাবো। বাপরে বাপ, একটুর জন্য এটার হাত থেকে বেঁচে গেছি, এটা ওই দিকে যাচ্ছে, আমার এখন এটার ভিতরে লুকাতে হবে। এই রে এই রে, ইঁদুরটা কি পালিয়েছে নাকি? ইঁদুরটা তো এখানে এলো, তাহলে ইঁদুরটা গেল কোথায়? এটার ভিতর দেখি তো। কি রে, ইঁদুরটা তো এখানে, এখানে তো আমি নামতে পারবো না, কি করা যায়? ও হ, এটা তো পল দিয়ে শরবত বানানোর মেশিন, পল দেওয়ার সাথে সাথে ঘুরে ঘুরে শরবত হয়ে যায়। তাহলে ইঁদুরটাকেও শরবত বানাবো, সুইচ টিপ দিলাম। ওরে সর্বনাশ, বাঁচতে গিয়ে একেবারে আজরাহিলের মুখে চলে আসছি, কে জানতো এখানে আজরাহিল বসে আছে। হায় হায়, এটার সাথে আমি যেভাবে ঘুরছি, কিছুক্ষণ যদি এভাবে ঘুরি আমি তো একেবারে ফ্যাস্ট হয়ে যাব। আমি তো কোনো পল না, আমি একটা ইঁদুর, আমাকে তাহলে শরবত বানানো হচ্ছে কেন? কিরে, মেশিন বন্ধ হয়েছে, মেশিন বন্ধ হলে কি হবে? আমি তো একেবারে পেস্ট হয়ে গেছি, এখন পানি দিলেই আমি পানির সাথে মিশে যাব, এই যাত্রায় আমি শেষ। যাক বাবা, অবশেষে আমি আজরাইলের হাত থেকে কোনো মতে বেঁচে পেরেছি, কিন্তু এবার চলাফেরায় আমার সাবধান থাকতে হবে। আর কোনো মতে আজরাইলের মুখে আর যাওয়া যাবে না, কারণ এবার যদি আমি আজরাইলের মুখে যাই তাহলে আর কোনো দিন ফিরে আসতে পারবো না। এই জন্য আমি এই যন্ত্রটা আবিষ্কার করেছি, এটা আমাকে যেই পথে বিপদ সংকেত নাই সেই পথে যাওয়ার কথা বলবে। এই তো, এটা আমাকে এখন ওইদিকে যেতে বলছে, তাহলে আমি এখন নিশ্চিন্তে যেতে পারি। এই যন্ত্র যেহেতু বলছে, তাহলে নিশ্চয়ই এইদিকে কোনো বিপদ নেই। আহ, নাইচা নাইচা নামলাম। কিরে এটা কি? ওরে সর্বনাশ, একেবারে ভূতের মুখে। হায় হায়, এখান থেকে পালাতে হবে। কে কুতে আছো? বাঁচাও, আমি ভূতের কবলে পড়ে গেছি। বাপরে বাপ, এটা আমার পিছুই। এবার যদি বেঁচে থাকি আর কোনোদিন এসব 90 মার্ক আবিষ্কার করবো না। আমি জানতাম তোমার আবিষ্কারে তুমি ধরা খাবে, আর আমার আবিষ্কারে আমি সফল হব। এখন যদি আশেপাশে কোনো লোক থাকতো তাহলে তো তারা সবাই মিছিল করতো আর বলতো সফল হোক সফল হোক। মানুষ নাই জন্যেই কোনো মিছিল হচ্ছে না, ব্যাপার না। এবার আমার যন্ত্রটা দিয়ে দেখি সামনে কোনো বিপদ দেখা যাচ্ছে কি না। না, কোনো বিপদ দেখা যাচ্ছে না। কী রে, মনে হয় কিছু একটা দেখলাম। কী ব্যাপার, বইটা এভাবে নড়ছে, মনে হচ্ছে এদিকে আসছে। ওরে সর্বনাশ, বইটা আমার দিকে আসছে, ভাগ টম ভাগ। বাপরে বাপ, আমি বেঁচে থাকলে জীবনে আর কোনোদিন এসব 90 মার্ক আবিষ্কার করব না। ভূতের বাচ্চা ভূত, আমাকে ছেড়ে দে বলছি, তারপর আমি এখান থেকে পালাই। ভূতের এত বড় সাহস, আমার বাড়িতে ভূতের আক্রমণ, আজকে ভূতরে পাইছি, আজকে পিটায় তক্তা করে ফেলবো। দাঁড়া, আগে মুগরটা নিয়ে আসি। বাপরে বাপ, ভূতের বই আমি এখন চাদরের নিচে লুকিয়ে আছি, ভূত আমাকে খুঁজে না পেলেই হলো, বেঁচে যাবো মনে হয় এখানে। ওরে সর্বনাশ, এই তো সাদা চাদর, তার মানে এই চাদরের নিচে ভূত আছে। ভাইগনা, তাড়াতাড়ি মুগর নিয়ে আয়, চাদরের নিচে ভূত, এটাকে মারতে হবে। আরে মামা,
তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে ভূত তোমাকে কিছুই করতে পারবে না। এখানে দেখো দুইটা জারো, দুইজনে নাও, তারপর ইচ্ছামতো পিটাও। ওয়ান টু থ্রি, এবার আন্দাগুন্দা পিটাও, পিটিয়ে একেবারে তক্তা করে ফেলো। এমন মার দেবো আজকে ভূতকে, জীবনে আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। এটা হচ্ছে চাদর মার্কাবোধ, এই জন্য এটাকে মার বেশি দিতে হবে। যা পারো ইচ্ছামতো পিটাও। কিরে বাইকনা, মায়ের সুটে ভূত চিল্লাচ্ছে। আমি তো শুনেছি ভূত কোনোদিন চিল্লায় না, তাহলে এটা চিল্লাচ্ছে কেন? আর কণ্ঠটা কেমন জানি বিড়ালের মতো লাগছে। আরে মামা, কাম তো কইরা লাইছি, বিড়ালের মতো লাগছে মানে এটা বিড়ালি, এটা টম ছিল, টম ভূতের বই এখানে পালাইছিল আর আমরা ইচ্ছামতো পিটাইছি। বাপরে বাপ, ভূতের কি কেউ এভাবে পিটায়? এবার আমি নিজে মায়েরকে বুঝতে পারছি ভূতগুলা কতটা অসহায় হয়ে এভাবে মায়ের খায়। আরে জেরির আবার কি হয়েছে? জেরি তো দেখছি কথা বলছে না, মনে হচ্ছে তো জেরি অজ্ঞান হয়ে গেছে, সর্বনাশ। টম, টেবিল থেকে একটু পানি দাও, জেরিকে খাওয়াই, তাহলে মনে হয় জেরি সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি দাও। আমারে ভূত বাইবা মারতে মারতে আদা মরা করছে, আমি এখন জেরিকে পানি দেব। দাঁড়াও, এখানে একটা মেডিসিন আছে, কিসের মেডিসিন জানি না, মনে হচ্ছে বিষ। এটা কে ইঁদুরটা মারা যাবে। ইঁদুর, এবার তোমার কভার আছে, এই যে নাও, এই পানিটা দাও, তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, পানিটা আমি খাওয়াচ্ছি, দেখি সুস্থ হয় কি না। কিন্তু এই পানিটা কেমন অন্য কালার মনে হচ্ছে, কি পানি এটা? আরে আরে কি করছো, এটা আমাকে কি পানি খাওয়াচ্ছ? মুখটা এখন জ্বলে যাচ্ছে, এটা কোনো পানি না, সর্বনাশ। তুমি আমাকে মেডিসিন খাওয়াইছো কেন? তাড়াতাড়ি পানি খেতে হবে। এই দেখো পানির বোতলটা এখানে, তুমি আমাকে শুধু শুধু মেডিসিন খাওয়াইছো। যাই হোক, এই পানিটাকে এখন শরীরটা একটু ঠান্ডা হয়েছে, কি ব্যাপার? আমি বেলুনের ভিতর ঢুকলাম কীভাবে? আরে ইঁদুরটা মরে নাই, আবার বেলুন দিয়ে পালাচ্ছ। হ্যাঁ দাঁড়াও, এবার তোমাকে ধরেছি, হাতের মুঠোই তোমাকে একেবারে আমি মেরে ফেলবো। আমাকে অনেক মেরেছো, সব প্রতিশোধ নেবো এবার আমি। হা 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 হা, কী ব্যাপার? ইঁদুরটাকে মোটর ভিতরে আমি রাখতে পারছি না কেন? কি সর্বনাশ, ইঁদুরটা এত মোটা হলো কী করে? কি রে, মনে হচ্ছে আমার শক্তি বেড়ে গেছে, তার মানে আমি এখন বডি বিল্ডার হয়ে গেছি। হা 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 হা, এটা কী করে হলো? ওই বোতলের পানি খাওয়ার সাথে সাথে জেরি মোটা হয়ে গেল, তার মানে ওই বোতলেও পানি ছিল না, এটাও একটা মেডিসিন ছিল, সর্বনাশ। এই মেডিসিনটা যদি এখানে থাকে তাহলে তো টম এই মেডিসিন খাবে, তারপর তো টমও দানব হয়ে যাবে, তারপর তো জেরিকে মারবে মারবে, তার সাথে আমাকেও মারবে। তার চেয়ে এটাই ভালো, এই বোতল আমি পেলে দিয়েছি, এখন শুধু জেরি দানব থাকুক। এই জেরি, আমায় কিছু করবে নাকি? ওরে সর্বনাশ, ওরে বাবা, ওরে কালু, ওরে নানা, নানা রে গেছি রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার অবস্থা শেষ। ও বাবা, ওরে বাবা, ওরে আল্লাহ রে, করে তো বড় সাহস হলো রে, আমাকে উষ্ট মেরে ফেলে দিয়েছে। আমার টাইম এখনো অনেক রয়েছে, আমি টাকা দিয়েছি এক ঘন্টার জন্য, 3 সেকেন্ড রয়েছে, তারা আমাকে ফেলে দিয়েছে, এত বড় সাহস হলো কি করে? কি সর্বনাশ, এটা আবার কে? এই যে টম, আমাকে মেরে প্রতিশোধ নেবে না? দাঁড়াও, তোমাকে আর কিছুক্ষণ মেরে নেই। ইয়াহু, ওরে বাবারে বাবারে, কালা কালু নানা নানি, কারো আসতে হবে না, আমি এমনিতেই শেষ হয়ে গেছি। বাপরে বাপ, আমার অবস্থা একেবারে শেষ। এটা হচ্ছে আজ থেকে আমার বাংলাদেশ, আমার উপরে যেই নাক গলাতে আসবে আমি তার নাক কেটে ফেলে দেবো। ঠিক আছে টম, তুমি আসছিলে আমার সাথে নাক গলাতে, দাঁড়াও, তোমার মায়ের এখনও শেষ হয় নাই, আরও কিছুক্ষণ তোমাকে মারতে হবে, তা না হলে তুমি যে কোনো সময় আমাকে আবার অ্যাটাক করতে পারো। আমাকে এবারের মতো ছেড়ে দাও, বেঁচে থাকলে আর কোনোদিন অ্যাটাক করবো দূরের কথা, এই দেশ ছেড়ে পালাবো, ছেড়ে দাও প্লিজ জেরি, ছেড়ে দাও আমাকে। ও ওরে বাবারে বাবা, আরে এখানে কতগুলা ছুরি দেখতে পাচ্ছি, তাহলে তো আমি এগুলা দিয়ে ইঁদুরটাকে অ্যাটাক করতে পারি। পুষ্কে ইঁদুর, এবার তুমি আর চার পাবে না, এবার তোমাকে আমি সাইজ করব, তুমি রেডি হয়ে যাও। এবার ছুরিগুলা এক ইটা দিতে হবে, যা ভেবেছিলাম বিড়ালটা সুযোগ পেলে অ্যাটাক করবে। দাঁড়াও, তোমাকে আমি এখনই সাইজ করছি, আমার কাছে আছে চুম্বুক, এই চুম্বুক এখন তোমার গলায় মারবো, তারপর টেলা সামলাও। জেরি কি মারলো? সর্বনাশ, আমার গলাটা পেঁচে যাচ্ছে তো, কি ব্যাপার? চুরিগুলা ধীরে ধীরে যাচ্ছে কেন ওইদিকে, ব্যাপার কি? সর্বনাশ, চুরিগুলা এইদিকে আসছে আবার, হাই হাই, এখান থেকে পালাতে হবে, তাহলে সব চুরি আমার শরীরে গেঁথে যাবে, ভাগ
টম ভাগ, পালানোর কোনো পথ নেই, এখানে দাঁড়িয়ে থাকি। হাই হাই, যাক বাবা, অবশেষে আমি বেঁচে গেলাম, একটা চুরি আমার উপরে পড়লো না। হা হা হা, চুরিগুলো আমাকে কিছুই করতে পারে নাই, চুম্বকটা এখন আমার গলা থেকে পড়ে গিয়েছে, আর কিছু হবে না। কি ব্যাপার, কি হচ্ছে, বাড়ির যত জিনিসপত্র মনে হচ্ছে সবগুলো এদিকে আসছে। ওরে সর্বনাশ, এবার কি হবে, হাই হাই, এবার বুঝি আমার রক্ষা নাই। হাই হাই, বেচারা টমের কি অবস্থাটা না হয়েছে, একবার চোখ খুলে দেখি, আছে না মরে গেছে। কি ব্যাপার, এখানেই তো ছিল, তাহলে টম আবার গেল কোথায়, আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, এখানে আবার বটুর চলে এলো না তো। ইঁদুর ধরার একটা রোবট পাঠিয়েছি এই বাড়িতে, আমাকে এই বাড়ির মালিক বলেছে এই বাড়িতে ইঁদুরের অত্যাচার বেড়ে গিয়েছে, এজন্য আমি ইঁদুর মারার একটা রোবট পাঠিয়েছি। কি ব্যাপার, আমার মেশিনে সংকেত দিচ্ছে, তার মানে পাশের রুমেই একটা ইঁদুর আছে। এই রোবট, তুমি তাড়াতাড়ি পাশের রুমের ভিতর ঢুকো। ঠিক আছে বস, আমি এখনই পাশের রুম চেক করছি, আমার সংকেত পাশের রুম থেকে আসছে, আর আমি এখনই পাশের রুম চেক করছি। রুম আমি চেক করাচ্ছি, আমার বাড়িতে রোবট দিয়ে আমাদেরকে ধরবে এটা কখনোই সম্ভব না, এটাকে এখন আমি কন্ট্রোল করব। এই তো এবার এটাকে আমি কন্ট্রোল করছি। বাইক না, তোমার চেহারাটা একটু উল্টাপাল্টাভাবে দেখিয়ে দিও তো, আমি এই রোবটের সিসি ক্যামেরাটা পাঠাচ্ছি, তারপর এই মালিক দেখবে তোমাকে, ঠিক আছে? দেখার পর এখানে কিছু খাবার রেখে যাবে। কই তুমি, তোমার চেহারাটা একটু দেখাও। আরে মামা, ক্যামেরা এই দিকে ধরো, এই যে আমি এখানে, এখন দাঁড়াও আমি এই মালিককে কিছু বলি। এই যে মালিক, আপনি ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্যটা কি ভালো আছে? ওরে সর্বনাশ, ইঁদুর আমাকে বালা বড়া জিগায়। দাঁড়া, তোদেরকে এখনই আমি ধরবো। তোদেরকে ধরার জন্য আমি কিছু সত্যাকল বানিয়েছি, এগুলাতে পড়ে দিয়েছি, এগুলা এখনই তোর ঘরের সামনে রাখবো, আর তুই বের হবি আর বন্দি হবি। এই রোবট, তাড়াতাড়ি পনেরগুলো বের করো। এই তো, এবার তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই, তোমার এন্টিনিয়ারটা চিড়ে ফেললাম, এবার তুমি জিজির হয়ে গেছো, ঠিক আছে? তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। বাইক না, তুমি কি করছো, তুমি একবার একটু তোমার জিব্বাটা দেখে দাও, ওই লোককে দেখাও। কি সর্বনাশ, রোবটের ক্যামেরা কাজ করছে না তো, রোবটের ক্যামেরা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জিজির করছে, মনে হচ্ছে রোবটটা নষ্ট হয়ে গেছে। এই রোবট, এখানে তুমি কি করছো, এটার ভিতর থেকে বের হও, এখানে তো তোমার কোনো কাজ নেই, তোমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আসো। এই শুনতে পাচ্ছ না? ওরে বাপ রে বাপ, রোবটটা নিয়ে একেবারে আমি উল্টি মুল্টি দিয়ে পড়ে গেছি। হা 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 হা, আমাদেরকে নাকি রোবট দিয়ে ধরবে। হা 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 হা, এবার এই মালিককে আবার সাইজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এগুলা দিয়ে সাইজ করব। বজ্জাতের দল, তোরা আমার রোবটটাকে নষ্ট করে দিয়েছিস, তাতে কি হয়েছে, হাত দিয়ে আমি তোদেরকে এটার ভিতর থেকে বের করে আনবো, বের হ বলছি। ওরে সর্বনাশ, আমার হাতে সব সত্যাকল বেঁধে গিয়েছে, আমার সত্যাকল দিয়ে আমাকেই সাইজ করেছে।